ওকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে শরদিন্দু অমনিবাস। এটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই খণ্ডটি হলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো পঞ্চম খণ্ড। এটার মধ্যে আছে সব ছোট গল্প। তো ছোট গল্পের মধ্যে কী কী আছে সেগুলো তোমাদের সাথে চলো তো ছোট গল্পের মধ্যে কী কী আছে সেগুলো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো ছোট গল্পের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ভালো সমস্ত গল্পগুলো আছে। প্রেতপুরি, ভূত ভুবেশ্বর, নিরুত্তর, দেখা হবে, গুহা, শূন্য, শুরু শূন্য, শুধু শূন্য নয়, নীলকর, তো এরকম কিন্তু অনেক কিছু আছে। সন্দেহজনক ব্যাপার, রূপকথা, কামিনী, কর্তার কীর্তি, তো এরকমভাবে কিন্তু দেখছো তোমরা ছোটো ছোটো কিন্তু অনেক গল্প আছে। এমনকি এদিকেও দেখতে পারো তোমরা আরও গল্প আছে, পরীক্ষা, মুখোশ, অলৌকিক, সন্ন্যাস, আর এখানে আছে বন মানুষ, নতুন মানুষ, তো এরকম ধরনের কিন্তু অসমাপ্ত, তো সাপে বর, এখানে অনেক ছোট ছোট তোমরা গল্প পড়তে পারবে। তো আমি যেরকম তোমাদেরকে বলে থাকি যে তোমরা কিন্তু অনেকেই আছো যারা কিন্তু পছন্দ করো না বড় বড় নোভেল পড়তে, তারা চাও যে বেশ ছোট্টোর মধ্যে গল্প হবে, একটা পড়বো তাহলে হয়ে যাবে, তো এরকমভাবে অনেকে ভাবো, তাই বড় বড় উপন্যাস নোভেল পড়তে চাও না, তো তাদের জন্য কিন্তু এই বইটি কিন্তু সবথেকে বেশি ভালো হবে। তো তারা কিন্তু এই বইগুলো পড়ে কিন্তু তোমরা ভালো মজাও পাবে আর তোমাদের কিন্তু পড়তে ভালো লাগবে। আর তার থেকে সবথেকে বড় কথা, এই বইটি যদি তোমরা কেনো, এই বইটির মধ্যে যেগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে সেগুলো হচ্ছে এখানে কিন্তু অনেক ভূতের গল্প আছে, যে ভূতের গল্পগুলো কিন্তু তোমাদের তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো এই ভূতের গল্পগুলো কিন্তু পড়তে সত্যি খুব ভালো লাগে। তো আমি তো প্রায় একদিনে অর্ধেক বই শেষ করে দিয়েছিলাম, তোমরা বলতে পারো আমার এত ভালো লাগে ভূতের বই পড়তে। তো এখানে বড়দার গল্প তোমরা অনেকেই হয়তো সানডে সাসপেন্সে বড়দার গল্প শুনেছো, তো এখানে কিন্তু সব বড়দার গল্প আছে, যেমন সবুজ চশমা কিন্তু বড়দার গল্প। তো বড়দার কথা তোমরা শুনে থাকবে, তার সবকটা যে গল্প কিন্তু অত্যন্ত ভালো আর আমারও অত্যন্ত পছন্দের গল্প। তো এই বইটির দাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো এই বইটির দাম হচ্ছে 250 টাকা। তো তোমরা অ্যামাজনে দেখতে পারো যে পঞ্চম খণ্ড কীরকম এর দাম হয় কম বেশি। তো এই আমার মনে হয় যে তোমরা অনলাইনে কিনলে হয়তো কমে পড়ে যাবে, কিন্তু দোকান থেকে কিনলে 250 টাকা পড়বে। আর এছাড়া তোমরা কলেজ স্ট্রিটে গিয়েও কিনতে পারো, কলেজ স্ট্রিটে গেলেও কিন্তু তোমরা অনেক সস্তায় পেয়ে যাবে। কিন্তু সবাই তো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অনেকেই কিন্তু বাইরে থাকো, অনেকে কিন্তু কলকাতায়, তাদের কাছে কিন্তু কলেজ স্কোয়ার অনেকটা দূর, তো বইপাড়ায় তোমাদের যাওয়া অনেকেরই সম্ভব না। তো তাদের জন্য বলবো তোমরা অনলাইন থেকে কেনো, অনলাইনে অনেক কম পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু একটা খুব ভালো বই 250 টাকা খরচা করে পড়তে আমার মনে হয় না তোমাদের খুব একটা অসুবিধা হবে বলে। তো এই বইটি তোমরা পড়েছো নাকি আমাকে অবশ্যই জানিও। যদি এই বইটি তোমরা পড়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও যে তোমরা কোন বই রিভিউ দেখতে চাইছো বা আর কী কী চাইছো যে আমি আমার এই চ্যানেলের মধ্যে তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও।